যে ফ্রি ফায়ার গেমটাতে একটা দিন আপডেট আসলেই আমরা থাকতে পারি না, সেই ভালোবাসার গেমটা ব্যান হয়ে গেলে আমরা কেমনে থাকবো? জিন্দাবাদ ফ্রি ফায়ার, জিন্দাবাদ বাবা পড়া লেখার মায়ের বাপ, ফ্রি ফায়ার জিন্দাবাদ, ফ্রি ফায়ারের আলো ঘরে ঘরে জ্বালো। গেমার সমাজ নষ্ট হলে দেব যাবে ভাই রসাতলে, জাগো গেমার জাগো রাস্তার দিকে নামো। ঠিক ভাই ঠিক, আপনি বহুদিন পর একটা উচিত কথা কইছেন। উচিত কথার মায়রে বাপ, সব টায়ার ফুড়াই দেবো। তোমরা কি ভাবিছো, তোমরা আমাদের গেম নষ্ট করে তোমরা স্টার জলসা দেখবা? জি ভাই, স্টার জলসার কারণে এর বউ আরেকজনের বউর সাথে বলা ছিল যাচ্ছে। কি বলি, বক্তব্যের মধ্যে ভুল আছে না? কোনো ভুল নেই ভাই, আন্দোলনের সময় আমার বাপ আপনার ভাই। রাগ তোর বাপ ভাই, আজকে থেকে প্রত্যেকটা মার্কেট প্লেস বন্ধ, পুরো জনে মেয়েদের মাঠে নামাবো। বিশেষ করে বৃষ্টি গেমিং, কাজী আর বা জান্নাত গেমিং, এদেরকে আন্দোলনের নেত্রী বানাবো। ঠিক ভাই ঠিক, তুমি ঠিক সিদ্ধাও কেন, দরকার লাগলে নোয়াখালী বিভাগ থেকে লোক ভাড়া করে আনবো। পুরো জনে হিরো আলমের মতো বড় বড় স্টারকের মাঠে নামাবো, নেতাকে ঠান্ডা করতে হলে পুরো জনে পরিমাণের মতো আরো 10টা নায়ক আনবো। আরে ইমন ভাই, গেম যদি ব্যান হয়ে যায় কি করবি ভাই তুই? কদিনই গামজা কায়ে হিসু করবো দিয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে, রাস্তার ধারে ইফটিসিং করবো বসে বসে, পুলিশ আসলি বলবো কাকু গেম ব্যান করেছে সরকারে। মাননীয় প্রধানমন্ত্রী, বেয়াদবি মাফ করবেন, যুব সমাজের ভালোর জন্য পাবজি ফ্রি ফায়ার ব্যান করছেন, কিন্তু পাবজি ফ্রি ফায়ার ব্যান করার ফলে যে যুবকরা আত্মহত্যা করবে ওটা ব্যান করতে পারবেন তো? পাবজি আর ফ্রি ফায়ার বলে ভাই 3 মাস লেগে বন্ধ করে দিয়েছে, 3 না মাস, এখন আমি বয়ে বয়ে কি করবো? আচ্ছা খারাপ একটা সিস্টেম করতেছি, আমার তো আবার ভাই বুদ্ধির অভাব নেই। তুই আমার এতদিন পর কল দিলি কেন, কারণ কি? না মানে তোমারে কত ভালোবাসি তুমি তো জানোই, তোমার সাথে ব্রেকআপ পর পর থেকে মনে করো পাবজি টাবজি সব বাদ দিয়ে দিছি, এখন আর গেম টেম ভাল লাগে না। তো মনে করো তোমার চিন্তায় মনে করো আমার খাওয়া দাওয়া সেরে দিছি, আগে থেকে অনেক শুয়ে গেছি গা, তো ভাবলাম যে আগের মতো আবার সব কিছু ঠিকঠাক করে নিই। আমার বলত পাইছস না, বাংলাদেশে যে পাবজি 3 মাসের লাইগা ব্যান করছে, মনে করছস যে আমি এটা জানি না?